আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেব। এই নকশাটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পরীক্ষিত একটি নকশা। অর্থাৎ চারটা সমস্যার মধ্যে এই একই নকশা কার্যকর। আমি চাইবো আপনারা সবাই এই নকশা দ্বারা উপকার পাবেন ইনশাআল্লাহ। ইয়াকিন ঠিক রেখে আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আপনারা আমল করতে পারেন। তো স্ক্রিনে বসে আপনারা একটি নকশা দেখতে পারবেন। ওই নকশাতে কোনো নামের প্রয়োজন নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা নাম ছাড়াও মানুষ চিনেন। আল্লাহ তাআলা নাম দেখেন না, দেখেন আপনার অন্তর, আপনার নিয়ত। আপনার নিয়ত যেরকম সেরকমই আপনি ফলাফল পাবেন। আপনার নিয়তের মধ্যে যদি এরকম থাকে যে অনেকে কমেন্ট করছে উপকার পাইছে, আমিও পাবো পেতে পারি, তাহলে ওই রকম দিয়ে আপনি দেখবেন সবাই উপকার পাইছে, কিন্তু আপনি পাবেন না। কারণ আপনার নিয়ত মানুষের প্রতি, মানুষের ওইটা দেখে আপনার ওইটা ভরসা হয়েছে, ওইরকম ভরসা করে কোনো লাভ হবে না। একমাত্র আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস, এতে নাম লাগবে না, কোনো কিছু লাগবে না, কারো কমেন্ট দেখা লাগবে না, বা কে উপকার পাইলো কি না সেটা না। আপনি আপনারটা আপনি করবেন, আপনার উপর আস্থা বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যেতে পারেন। তো যাই হোক, আসুন এখন জেনে নেই এই যে নকশা আপনারা স্ক্রিনে দেখবেন, ওই নকশার ফজিলত সমূহ, ওই একটি নকশা দ্বারা কি কি উপকার পাবেন সেটা আমরা জেনে নেই। যে ব্যক্তি তাবিজটি লিখে নিজের সাথে ব্যবহার করবে, মহান আল্লাহ পাক তাহার দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন মিটিয়ে দিবেন, এবং এ তাবিজে আরো অনেক ফজিলত রয়েছে। যেমন, কারো নিকট এ তাবিজ থাকলে সে ব্যক্তি কোনো সমস্যার সম্মুখীন হবে না, আর মহান আল্লাহ পাক না করুক সে ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি আরোগ্য লাভ করিবে। আরেকটা হচ্ছে, সে ব্যক্তি সকলের প্রিয় পাত্র হবে, জালিম শাসক ও শত্রু তাহার বশীভূত হয়ে যাবে। আরেকটি হচ্ছে, অসুস্থ রোগীর গলায় এ তাবিজ লিখে বেঁধে দিলে রোগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করিবে। আরেকটি হচ্ছে, কারো উপর জিন ভূতের আসর থাকিলে 6 দিন পর্যন্ত এই তাবিজ লিখে পানিতে গুলিয়ে রোগীকে পান করাইলে জিন ভূতের আসর দূর হইয়া যাবে। আরেকটি হচ্ছে, কারো উপর বদ নজর বা জাদুর লক্ষণ দেখা দিলে নিম্নের নকশাটি লিখে রোগীর গলায় বেঁধে দিলে বদ নজর ও জাদুর ক্রিয়া দূর হইয়া যাইবে। তো আপনারা দেখছেন কতটা উপকার, অনেকগুলো উপকার। তো এই নকশা আমি চাইবো সবাই আপনারা এটা ব্যবহার করবেন। এই যতগুলো সমস্যা বললাম, এই সমস্যার মধ্যে যদি আপনি ভুগেন, তাহলে এই নকশাটা আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে, অত্যন্ত কার্যকরী। এখানে যে সমস্যাগুলো বলা হয় ওইগুলোর জন্য এটা দিয়ে থাকি, অনেকে উপকার পান, সেই জন্য আপনাদের সামনে দিতেছি। আপনারা যে বলেন শুধু পরীক্ষিত আমল, তো এটা আগে বলছি এখন বলতেছি, অনেকে উপকার পান সেই জন্য যে আপনি এটা করবেন, ওইরকম না। আপনি আপনার জন্য আপনি করবেন, ঠিক আছে? কেউ উপকার পাইলো বা না পাইলো সেটা তার পার্সোনাল ব্যাপার, আল্লাহ তাআলা যাকে কবুল করবেন তারটাই হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনারা করেন, এটা যে কোনো দিন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওইটা আমল করবেন। আর এটা তাবিজ লিখতে হলে এটা জাফরান কালির কোনো প্রয়োজন নেই, আর ওইটা যে কোনো মানুষ আপনারা লিখতে পারবেন, কারণ এটাতে আরবি বর্ণমালা নেই, শুধু ওই সংখ্যাগুলা, আরবি সংখ্যাগুলো, ওইগুলো আপনারা যদি কেউ লেখাপড়া নাও জানেন তারপরেও লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। অবশ্যই আদবের সহিত অজু করে পবিত্র হয়ে লিখবেন, তাহলে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। নর্মাল কলম দিয়ে লিখলেই হবে, কোনো সমস্যা নেই, তবে লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।